গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ভিনাউ 17। চলে এলাম, আজ ছাদ বাগানে এলাম। সকালবেলা অনেকগুলো ফুল ফুটেছে, তাই ছাদ বাগানের থেকে ফুলগুলো তুলে আর সিংহাসনটা ঠাকুরটা সাজাবো, তাই তোমাদের সাথে শেয়ার করছি। পুরো লাল পিঙ্ক কালারের ফুল হয়ে গাছে এক একার। আজ আমার নিজের হাতে গাছে গাছ লাগানো, সেই গাছ থেকে অনেক কিছুই তুলবো, ফুল তুলছি। আর আমার নিচে বেগুন গাছে, বেগুন গাছ আমার নিজের হাতেই লাগানো, সেই গাছে অনেকগুলো বেগুনও হয়েছে, সেটাও তোমাদের সাথে আজ শেয়ার করব। আর ছাদ বাগানে কিন্তু খুব সুন্দর জবা, সব ধরনের জবা এখানে আমার গাছ আছে। আজকে অনেক ধরনের জবা গাছ, জবা ফুটেছে। এটা সাদা জবা, সাদা জবাটা কিন্তু গার্ডেনে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর আজকে তো অনেকেই অনেক ফুটেছে সাদা জবা। আর এই একটা হলুদ ফুল, হলুদের মধ্যে লাল, এটা এখনও ভালোভাবে ফোটেনি। আর অপরাজিতা, এখানে অপরাজিতা দেখো, দুটো কালার, একটা সাদা আর একটা ব্লু, কিন্তু সাদাটা আজ ফুটেনি। নিজের হাতে গাছ লাগানো, গাছ থেকে ফুল ফল সবজি তুলতে কিন্তু বেশ লাগে। তোলার পরে গাছগুলো কেমন লাগে, কিন্তু আবার পুজোতে সিংহাসনটা ঠাকুরের পায়ে দিলে কিন্তু, সাজালে খুব ভালোই লাগে। এখানে কটা হলুদ ফুল আছে, সকালে উঠে আমার স্নান সারা হয়ে গেছে, এসেই ভাবছি পুজোটা আগে দিই নি, চলে এলাম ছাদ বাগানে ফুল তুলতে। আমার কিন্তু পুজোর ফুল, আগেও বলেছি, আমি কিন্তু বাজার থেকে কেনা লাগে না, সব কিন্তু আমার গার্ডেন থেকেই পেয়ে যাই। বৃহস্পতিবারে নিচে তো পান গাছ আছেই, পান, বেলপাতা, তারপরে তুলসী পাতা, সব ধরনের সব কিছুই আছে। দেখো অনেকগুলো ফুল হয়েছে। এবার সিংহাসনটা ঠাকুরের সাজাবো, দেখো বেশ লাগছে। হলুদ দুটো ওখানে গণেশকে দিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার শিব ঠাকুরকেও একটু দিয়েছি মাথায়, নিচে যে বেলপাতা অপরাজিতা ফুলটা শিব ঠাকুরকে দিয়েছি। আর নিচে চলে এলাম, তোমাদের বলছিলাম নিজে হাতে গাছ লাগিয়েছি, সবজি গাছ, বেগুন গাছ। এই যে আমার ইউটিউবের পার্টনার রূপম কিন্তু চলে এসছে, ও থালাটা ওকে দিয়েছি, প্লেটটা তুই ধর, আমি বেগুনগুলো তুলি। আর আমি ওকে বললাম এই চুপ করে থাকবি, ঠিক আছে, কথা বলবি না, চুপ করে দাঁড়িয়ে আছে প্লেটটা নিয়ে। দেখো অনেকগুলো বেগুন হয়েছে, কিন্তু এই বেগুনের মশলা বেগুন কিন্তু বেশ ভালো লাগে। আজকে গাছের ডালগুলো কেটে ছোট করে দেব, নিচে একদম ঝুঁকে চলে এসেছে।